মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠক সামনে রেখে সিঙ্গাপুরে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ব্যাপক নিরাপত্তার সঙ্গে বৈঠকে যোগ দিতে উত্তর কোরিয়ার নেতা তার ব্যক্তিগত টয়লেটও সঙ্গে নিয়েছেন। এ বিষয়ে কিম জং উন বলেন, মার্সিডিজ গাড়িসহ তিনি সবসময় টয়লেট সঙ্গে নিয়েই ভ্রমণ করেন। কেন তিনি সবসময় টয়লেট সঙ্গে নিয়ে ভ্রমণ করেন, সাধারণ মানুষের মনে এ নিয়ে কৌতূহল দেখা দেয়। 2015 সালের এক সংবাদ মাধ্যম জানান, কিম জং উনের ব্যক্তিগত ট্রেনে শুধু একাধিক বিশ্রাম কক্ষই নয়, ছোট অথবা মাঝারি আকারের গাড়ি থাকে। পাহাড়ি ভূখণ্ড বা তুষারের মতো নকশা করা বিশেষ পরিবহনে তিনি ভ্রমণ করেন। এক খবরে বলা হয়, টয়লেটটি ভ্রাম্যমান ও সহজেই গ্রহণযোগ্য। কিম জং উনের স্বাস্থ্যগত বিষয়ে গোপনীয়তা রক্ষার জন্যই তিনি সঙ্গে নিয়ে যান টয়লেট। উত্তর কোরিয়ার গার্ড কমান্ড ইউনিটের সাবেক সদস্য লি ইয়ুন কেউল ওয়াশিংটন পোস্টকে বলেন, উত্তর কোরিয়ার নেতা যখন কোথাও ভ্রমণ করেন তখন পাবলিক টয়লেট ব্যবহারের পরিবর্তে তিনি তার ব্যক্তিগত টয়লেট ব্যবহার করেন। তিনি বলেন, বর্জ্য পদার্থে তার স্বাস্থ্যগত বিষয়ে তথ্য থাকে, তাই তারা সেটা ফেলে রেখে আসতে পারে না। অসুস্থতা এবং অন্যান্য স্বাস্থ্যের বিষয়ে তথ্যের জন্য কিমের প্রস্রাব নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করা হয়। সেই সঙ্গে স্বাস্থ্যগত বিষয় গোপনীয়তা রাখার জন্যই কিম জং উন পোর্টেবল টয়লেট বা সহজে বহনযোগ্য টয়লেট ব্যবহার করেন বলে খবরে বলা হয়।